এই মুহূর্তে তোমরা এএনএম এবং জিএনএম এর প্রথম শিফটের অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলোর উত্তর এই ভিডিওটিতে অ্যারিথমেটিক ইংলিশ এবং রিজইনিং এর উত্তর পাবে এবং এর আগের ভিডিওটিতে জি এবং বায়োলজির উত্তর অর্থাৎ লাইফ সায়েন্সের উত্তর ছিল সেই ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা দেখে নেন তারা কিন্তু দেখে নিও চলো ভিডিওটি শুরু করি তো প্রথম যে প্রশ্নটি আছে সেটির উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি অর্থাৎ ওয়ান ইজ টু নাইন তারপরের যে কোশ্চেনটি আছে উত্তর হবে ডি অর্থাৎ টু তারপরের যে কোশ্চেনটি আছে সেটির উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি অপশান বি তারপরের যে কোশ্চেনটি আছে অর্থাৎ ফর্টি ফোর সেটি কিন্তু উত্তর হয়ে যাবে ছ দিন সরি ছদিন বলছি সেটির উত্তর হবে চুরাশি সেমি অর্থাৎ অপশান এ তারপরে উত্তরটি হয়ে যাবে পঁয়তাল্লিশ ছ দিন এরপরে চলে আসি ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণে এর ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটি আছে সেটির উত্তর হবে অপশান এ অর্থাৎ অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট তারপরে কোশ্চেনটি আছে অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড সেভেন্টিন ইয়ার্স অফ এ যেটার কিন্তু উত্তর হয়ে যাবে এলিজিবেল তারপরে কোশ্চেনটি একটু কনফিউশন আছে দ্য হর্স স্ট্যাম্পটেড অ্যান্ড টোর অফ দ্য স্ট্রিট অথবা ডাউন দ্য স্ট্রিট হতে পারে আমি ক্ষেত্রে কিন্তু উত্তরটা অপশান সি বলবো অর্থাৎ ডাউন তারপরে কোশ্চেনটি কিন্তু উত্তর হয়ে যাবে আপ অর্থাৎ অপশান এ তারপরে কোশ্চেনটি উত্তর হবে অপশান এ তারপরে কোশ্চেনের উত্তর হয়ে যাবে রিবুক অর্থাৎ অপশান ডি তারপরে কোশ্চেনের উত্তর হবে প্রেইজ অর্থাৎ অপশান সি তারপরেরটা হয়ে যাবে ফিট একটা হবে হোমিসাইড তারপর অর্থাৎ ফিফটি ফাইভটা হবে ভার্সেটাইল এরপরে আসা যাক লজিক্যাল রিজয়নিংয়ের ক্ষেত্রে দেখো এখানে বলা আছে ফাইন্ড দ্য অডওয়ান আউট অর্থাৎ চারটের মধ্যে কোনটিকে বাদ দিতে পারবে মে জুলাই আর অগস্ট প্রত্যেকটিতে একত্রিশ করে দিন থাকে কিন্তু এপ্রিলে থাকে হচ্ছে তিরিশ দিন তাহলে অপশান এ উত্তরটি সঠিক তারপরে আসে কি লাইট লাইট সঙ্গে সঙ্গে কার সম্পর্ক স্থাপন করা হয়েছে ক্যান্ডেলের এক্ষেত্রে উত্তরটি হবে অপশান বি পাওয়ার তার সাথে ব্যাটারি তারপরে আছে চুজ দ্য রাইট অপশান হুই উইল কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড অর্থাৎ প্রথম ওয়ার্ডটা শেষ করবে এবং দ্বিতীয় ওয়ার্ডটা শুরু করবে সেটা হবে টেন্ট অর্থাৎ এক্সটেন্ট এবং টেন্টাকাল তারপরে দেখো একটা ফিগার আউট আছে সেই ফিগারে দেখতে পাচ্ছো দেখো আমি মার্ক করে তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো এটা যে জায়গায় আছে সেটা কিন্তু তিন নম্বরে এসে পুরো অপোজিট সাইডে হয়ে গেছে তাহলে দু নম্বরে যেটা স্কয়ারটা আছে সেটাও গিয়ে এখানে অপোজিট সাইডে হয়ে যাবে তাহলে এটা এই রকম আসবে তাহলে দেখো অপশান বিতে একমাত্র কিন্তু এটা আছে তাহলে অপশান বিটি হবে কারেক্ট তারপরে কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স ডাস নট বিলং টু দ্য সিরিজ দেখো অপশান এ অপশান বি এবং অপশান ডিতে সব কিন্তু পরপর আছে কিন্তু এই জায়গাটা গিয়ে একটু সমস্যা হয়েছে অপশান সিতে পি ও কিউআর হয়ে গেছে সেটা ওপি কিউ আর হওয়া উচিত ছিল তাহলে এটা ওয়ার্ড ওয়ান কোনটা এটা কিন্তু অপশান সি তাহলে দেখো তোমাদের ম্যাথ অর্থাৎ অ্যারিথমেটিক জিকে লাইফ সায়েন্স তারপর তোমাদের রিজয়নিং এবং ইংলিশ গ্রামারের সমস্ত উত্তর তোমরা পেয়ে গেলে বাকি থাকলেও তোমাদের ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানটা ঠিকের পরেই আসবে তার সাথে সেকেন্ড শিফটের কনসেন্টগুলো আমি ডিসকাশিং করব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও স্টে সেফ স্টে হোম থ্যাংক ইউ